এটা কি করছো তুমি? আমি তো আজকে চা খাবো বলছিলাম, তুমি কেন দুধ বানাইছো? আমি চা খাবো, তুমি মিল্ক বলছো। তুমি যে চা খাও, আমি বলছি মিল্ক টি, মানে মিল্ক দুধের চা। মিল্ক টি বলছি। চা খাও না, যেটা করছো তো করছো, যাও মাফ করে দিলাম। রাকিবা যেটা করছো তো করছো, মাফ করে দিছি। আচ্ছা এই কামটা কি করছে? কেডা খাইছি এদিকা? ছি ছি ছি, আবার বড় বোনের গায়ে হাত তুলে। এই হাত কাইকটা বাইজ্জা দিমু তোমারে। রাকিবা ঝিঝি করে দিয়েছে। দেখো তোমার কণ্ঠ মনে হইতেছে কিছু মাইয়ারও যে নাকি লোক আল্লাহ, এটা কোন ডাইল ডাল স্টাইল ভিডিও দিতে? পাপ্পা আমার এটা কেমন ডাইল ডাল লো? এটা ভালো না ভাই, কষ্ট করে একটা সোফার বেচা ফেলো, সোফার কভার আম্মু আনে না। 100% নতুন জিনিস নষ্ট হয়ে যাবে, এই জন্য ব্যবহারই করবো না। ভাগ কাতে খাবো, আমার ঠান্ডা লাগছে জানো। যেদিন দরকার হবে সেদিন কিনে নে। আমু গল্প শুনো, কোন গল্প? আমি আগে জিনিস কিনে দিলে উঠে রাখতাম, এটা সবার ছিল আমার, সত্যি কথা জানি। আমি টাকা দেখি না, শীতকাল তো উঠে রাখতাম আমি, ঘরে পুরান গুলো করতাম। একদিন রাত করে সুতিতে স্বপ্ন হয়েছে, এরকম পাকায় ফালাইয়া আগুন ধরাই দিবে, তখন আমি দাবা দিলি তুমি কি করো? পড়বা না, পড়ার দরকার নেই, আগুন ধরাই দিই। তোমরা তখন এতটুকু দিব না, ছোট ছোট আমি সব জানি, আগুন ধরাই দিই। এত কষ্ট করে বাচ্চা দুজনে জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিস যদি ব্যবহার না করে আসলে ফালতু একটা মহিলা। তারপর যখন আমি রোড অ্যাক্সিডেন্ট করলাম, তখন থেকে আমার মানে এই অভ্যাসটা আমি ছেড়ে দিলাম, যে আমি যদি সেদিন আবার শুরু হয়েছে বাবা না থাকতাম তাহলে তো অ্যাক্সিডেন্টের পরে আমি ওই জিনিসটা ভুলে গেলাম। চিন্তা করলাম যে না, আমি যদি নিজে উপভোগ না করতে পারি দরকার কি? আমি যদি না বাঁচতে পারি তাহলে জিনিসটা কী করবো? তখন থেকে ব্যবহার করা শুরু করলাম। তা এখন আবার নতুন জিনিস তো ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার নতুন জিনিস দাও, কী করি? দেখো বাবা বিচারে বউ, তুমি ঠান্ডার একটা মাইয়া দিয়ে পাক্কাতে বসেছো, পাক্কাতে কত ঠান্ডা তো লাগে তুমি জানো? তুমি আমার সাথে খাবারের সময় ঝামেলাগুলো কি জন্য করতেছেন বুঝি না? মানে তোমার সমস্যাটা কোথায় আমি বুঝলাম না। না তোমার সমস্যা নেই, খাওয়ার সময় সমস্যাটা তোমার কোথায়? দর্শক আপনারা জানেন তোমার বাবা যে কবার টবার লাগায় নাই, কাও কি করবো? যা লাগায় না লাগায় আমার দেখার দরকার নেই। তোমরা নোংরা বাবা বসবা কেন? সুন্দর বাবা বসতে পারো না? এটা কোন ধরনের কথা মুক্তি? সময় আছে এখন, ভালো হয়ে যাও। তবে এইটা আমি না বিশ্বাস যাচ্ছি না, তুমি আমার চিনো না।